দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি রেসিপি, ল্যাম্প কারি উইথ গোল্ডেন রাইস। আসলে এটা হচ্ছে পোলার সাথে খাসির মাংস রান্না করা লেগ পিস, খুব সুন্দর একটা রান্না। এই রান্নাটা আসলে আপনারা করবেন কি আমি জানি না, কিন্তু আমার দেখতে খুব সুন্দর লাগলো। চলুন আমরা দেখে আসি, এটা ঈদের দিনের রেসিপি হতে পারে, এটা সামনে কোরবানি ঈদ আসবে সেই ঈদের রেসিপি হতে পারে, এটা রোজার ঈদের দিনের রেসিপি হতে পারে। রান্নাটা খুব ডিফিকাল্ট না, চলুন দেখে আসি। এটা একটা মধ্যপ্রাচ্যের রান্না, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখছেন সবার শেষে ডিশটা আমার হয়ে সুন্দর, মাংসটা নরম হয়ে যাবে, খুলে খুলে আসবে। তাহলে আমাদের প্রথমে লাগবে লেগ পিস, ল্যাম্বের মানে খাসির একটা পায়ের মাংস লাগবে। এটাকে যেভাবে কাটা হচ্ছে এভাবে করে কেটে স্লাইস করে, এখানে আপনার গরম মশলা, লবণ, গুঁড়া, আদা, জিরা, ব্ল্যাক পেপার, আদা পেস্ট, লবণ পেস্ট, তারপরে 2 টেবিল চামচ লেবন স্পুন, লেমন জুস, ভিনেগার, হোয়াইট ভিনেগার 2 টেবিল চামচ দিয়ে, এরপর আপনি 2 টেবিল চামচ আপনাকে অলিভ অয়েল দিয়ে এটাকে একটা মেরিনেটের একটা মিশ্রণ বানাতে হবে। এই মিশ্রণ দিয়ে আপনি ল্যাম্প পিসটাকে, লেগ পিসটাকে মেরিনেট করবেন। তো দেখুন ল্যাম্প পিসটাকে কি সুন্দরভাবে মেরিনেট করছে, একদম মাংসের ভেতর পর্যন্ত যাতে মশলা যায় সেভাবে করে আপনি মেরিনেটের জন্য মশলাটাকে খাসি মাংসের উপরে, পুরোটা খাসি মাংস ঢেকে ফেলুন মেরিনেটের মশলা দিয়ে, যাতে মাংসের ভিতরেও মশলা যায়। এপিঠ ওপিঠ দুই পিঠেই দিতে হবে, আপনি হাতেও দিতে পারেন, ওরা এটা হোটেলে এইভাবেই করে দেয়, কিন্তু আপনি বাসায় রান্না করার সময় হাতে করে ম্যারিনেট করতে পারেন। হাতে করে দিয়ে সুন্দর করে দুই পিঠেই ম্যারিনেটের মশলাটা মাখিয়ে দিলে খুব সুন্দরভাবে এটা এটার মধ্যে মশলাটা ঢুকবে। এই পিঠে আপনি কেটে দিতে পারেন, মানে দুই সাইডেই কেটে দিতে পারেন, পারফোরেট করে দিলে মাংসের ভিতরে ঢুকবে। এই ফাঁকে আপনি 120 গ্রামের পেঁয়াজ কুচি একটা কাগজের উপর দিচ্ছে, দেখেন, আদা রসুন কে গোটাই দিয়ে দিল পেঁয়াজের উপরে, দারচিনি স্টিক, এরপরে তেজপাতা 2 পিস, গরম মশলা, লবঙ্গ, এলাচ, এগুলোকে এখন মিশিয়ে এর উপরে আপনি রাখবেন ল্যাম্প পিসের লেগটাকে। এটাকে মূলত ওরা ওভেনে দিবে, ওভেনে নেওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে। এখন আপনি কাগজটাকে মুড়ে দিবেন, ম্যারিনেটের মশলাটাকে আরেকবার দিয়ে দিচ্ছে এটাকে চুলায় দেওয়ার আগে, এটাকে ওভেনে দেওয়া হবে এখন। কাপড়টাকে মুড়ে দিয়ে, এই কাপড় কাগজটা হচ্ছে পার্চমেন্ট কাগজ এবং এর উপরে অ্যালুমিনিয়াম ফয়েল দেখুন দিয়ে এটাকে মুড়ে দিতে হবে সুন্দর করে। এরপর এটাকে আপনি ওভেনে দেওয়ার ব্যবস্থা করবেন, একটা প্রিহিটেড ওভেনে রোস্টিং প্যানের উপর রাখতে হবে আপনাকে। এটার নিচে একটু পানি ঢেলে দিতে হবে, আপনারা যারা ওভেনে রান্না করেন আমি সেগুলো আপনারা জানেন। প্রিহিটেড ওভেনের ভিতরে আপনি এখন ঢুকিয়ে দিলেন এটাকে, এখন লেগ পিসটাকে এখন আপনি 3 ঘন্টা এখানে আপনি 200 ডিগ্রি সেন্টিগ্রেড এটাকে 3 ঘন্টা ওভেনে রাখবেন। আর এই ফাঁকে আপনি এখন রাইস রেডি করছেন, প্যানের মধ্যে অয়েল ঢাললেন, এর মধ্যে আপনি এলাচ, লবঙ্গ, দারচিনি,
তেজ পাতা দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। এটা গোল্ডেন রাইস বানাবে, মানে এটা 1 টেবিল চামচ গার্লিক, 2 চামচ রসুনের পেস্ট দিতে পারেন আপনি, 1/2 চামচ ভাতের চালটাকে ধুয়ে, এটা বাসমতি চাল ব্যবহার করেছে, ধুয়ে এটাকে চালটাকে এখানে দিল, সাথে 3টা মরিচ। মিডল ইস্ট এভাবে রান্না করে, এর উপরে আপনি লবণ এবং ভেজিটেবল বুলিয়ন আপনারা এটা নাও দিতে পারেন, বাট আমাদের দেশে আমরা নর্মালি সাদা ভাত করি, ওরা করবে একটা গোল্ডেন টাইপের, একটু স্যাফরন দিবে যাতে কালারটা গোল্ডেন হয়। ভাতের মধ্যে মরিচ দেওয়ার এই ট্রেডিশনটা মিডল ইস্টে আছে, আমরা নর্মালি এটা করি না, এটা মধ্যপ্রাচ্যের একটা রেসিপি। এর মধ্যে এখন আপনি 3 কাপ গরম পানি ঢেলে দিন, এটাকে নাড়াচাড়া করতে থাকুন চুলার উপরে মিডিয়াম হিটে। এখন ভাতটাকে এটা চুলার উপর দিয়ে রান্নার জন্য ছেড়ে দিবে, ঢাকনা দিয়ে দিন হাই হিটে, এটাকে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে। আমার মনে হয় 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা শুকিয়ে যাবে পানিটা। এই যে দেখুন ভাত রান্না হয়ে গেল, এখন এর উপরে আপনি গোল্ডেন কালার করতে হলে এটাকে স্যাফরন এর পানি দিতে, এই যে দেখুন স্যাফরন ভেজানো পানিটাকে লিকুইড করে এই যে এটাকে এখন ঢেলে দিল, এটাকে এখন ভাতটাকে নাড়াচাড়া করলে এটা গোল্ডেন রাইস হয়ে যাবে। এটাকে আরও কিছুক্ষণ চুলার উপরে রাখতে বলছে, আরও 25 মিনিট লো হইতে চুলার উপরে রাখতে হবে। এরপর ঢাকনা উঠিয়ে দেখুন খুব সুন্দর রান্না হয়ে গেছে। এরপর এটাকে রাইস ইজ রেডি ফর সার্ভ, তাহলে রাইসটাকে আপনি সার্ভ করার আগে এটাকে একটু ট্রেতে পরিবেশন করুন। এই যে দেখুন রাইসটা গোল্ডেন রাইস হয়ে গেছে, খুব সুন্দর। এটা আমাদের হোটেলের প্রিপারেশনগুলো এরকম হয়। আর ল্যাম্প পিসটাকে, লেগ পিসটাকে আপনি নামিয়ে আনলেন ওভেন থেকে 3 ঘন্টা পর, মাংসটা একদম নরম হয়ে যাবে। ফয়েলটা খুলে দেখুন, ভিতরে পার্চমেন্ট পেপারটা খুলে দেখুন, এটা একদম রোস্ট হয়ে গেছে মাংসটা। এখন লেগ পিসটাকে আপনি, আচ্ছা যে ঝোলটা ছিল ওটা দিয়ে আরেকবার একটু এটার গায়ে প্রলেপ দিয়ে নিন, তাহলে এটা জুসটা, নিচের জুসটা আবার মাংসের মধ্যে ঢুকে যাবে। খুব সুন্দর ইয়ামি দেখাচ্ছে, আমি শিওর এটা খেতেও খুব মজা হবে। লেগ পিসটাকে দেখুন এখন ডিশের উপর দিয়ে দিন এবং দেখুন মাংসটা খুব সফট, তারপর এটার উপর আপনি গার্নিশিং করতে পারেন এখন করিয়েন্ডার দিয়ে। তাহলে দর্শক মন্ডলী দেখুন কি সুন্দর মাংসটা খুলে আসছে, রাইসের সাথে গোল্ডেন রাইসের সাথে খাসির মাংসের লেগ পিস। আমার তো এটা দেখে এখনই খিদে পেয়ে গেল, কিন্তু দর্শক মন্ডলী এই রেসিপিটা আপনাদের ঈদের জন্য দিয়ে রাখলাম ইন অ্যাডভান্স, আপনারা এটা চাইলে বাসায় করে দেখতে পারেন। এটা অত্যন্ত চমৎকার একটা রেসিপি। এই রেসিপিটা আমি নিয়েছি পিসফুল কুকিং নামের একটা মিডল ইস্টের চ্যানেল আছে, তো ওদের খুব সুন্দর সুন্দর রান্নার ভিডিও আছে। আশা করছি ভিডিওটা দেখে আপনারা বাসায় ট্রাই করবেন। তো আমার ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট করে জানান। আশা করছি নেক্সট ভিডিওর আপনাদেরকে অন্য কোনো দেশের অন্য কোনো নতুন রেসিপির সাথে পরিচয় করে দিব। সে পর্যন্ত আশা করছি ভালো সুস্থ থাকবেন এবং আপনারা নিয়মিতভাবে রোজা রাখবেন। দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।